بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين ওয়াস ওয়াসালাম আলা সঈদুল ইউলুরসালনা মুহাম্মীন ও আলা আলহি ওয়াসীন আল্লাহ পাক রবাহ আলমিনের শাহিদরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবাহান আমাদেরকে তাওফিক দিয়েছেন আজকে ইসলামিক লাইফ অনুষ্ঠানে অংশগ্রহণ করার প্রতি সপ্তাহের ন্যায় দুরীয় কাশের অসংখ্য গণিত আমাদের দর্শক শ্রোতা বাইবদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি আশা করছি আজকেও আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রতি সপ্তাহে ন্যায় আজকেও আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান সম্মানিত প্রিন্সিপাল হজরত শেখ মৌলানা ইমদাদহমানী হাফিজ আমরা হজরতের কাছে শেখের কাছে আজকে যে বিষয়টা আমরা আলোচনা শুনতে চাই আমরা হাজ নিয়ে অনেক আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ হজ কলাম যারা এদেশ থেকে গিয়েছেন আলহামদুলিল্লাহ অনেকেই এখন রিটার্ন চলে আসতেছেন আসবেন যারা হজ থেকে আসবেন এবং যারা আমরা হজে যাই নাই সবার জন্যই কিন্তু এই আলোচনাটা মানে আমি মনে করি অত্যন্ত উপকারী হবে হজ পরবর্তী এই জেল হাজ মাস এই মুবারক মাসে আমাদের করণীয় কি আসলে হজ পরবর্তী বলতে আমরা এভাবেই প্ল্যান করতে পারি যে আগামী যে মাসগুলা আরেকটা হজ পর্যন্ত আমাদের করণীয় কি হওয়া দরকার আমাদের জীবনটা কিভাবে আমরা গঠন করতে পারি إن شاء الله سيحفظ أمر على الله خيراً بارك الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الحمد لله حمد الشاكرين الذي جعلنا من المسلمين ومنّ علينا بالكتاب المبين وجعلنا من أمة سيد المرسلين والصلاة والسلام على سيد الأولين والآخرين سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر الله في ايام معدودات فمن تعجل في يومين فلا اثم عليه ومن تاخر فلا اثم عليه لمن اتقى واتقوا الله واعلموا انكم اليه تحشرون بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تقبل الله منا ومنكم صالح الاعمال اللهم ভিউয়ার্স লিসনার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের সাপ্তাহিক নিয়মিত প্রোগ্রাম ইসলামিক লাইফে যারা যেখান থেকে সংযুক্ত হয়েছে অথবা পরবর্তীতে সংযুক্ত হবেন পবিত্র ঈদুল আজহা কুরবানি এবং হজ পরবর্তী আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই জন্য যে কোরআনে করিমে আল্লাহ তালা এই প্রসঙ্গে হজ পরবর্তী করণীয় কিছু বিষয় আল্লাহ তালা সরাসরি কোরআনে আমাদেরকে বলে দিয়েছে কোরআনে কেরিমের এই আয়াতের আলোকে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ শুরুতেই আমরা একটা দোয়া পরে নিয়েছি তাকাব্বাল মিন্না ওমিনকুম সালেহ আল আমাল সাহাবাই কেরাম যখন কোনো নেক আমল করতেন ঈদ কোরবানি পরবর্তীতে একে অন্যের সাথে দেখা হইতো হজের পরে দেখা হইতো অথবা কোনো নেক আমল করার পরে দেখা হয়তো। তখন এই দোয়াটা করতেন বলে তাকব্লা আল্লাহ তা যেন আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে সবার কাছ থেকে আমলগুলা নেক কবল করে নেন এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমরা অতিক্রম করেছি সিলহাজার প্রথম দশ দিন এবং এর সাথে আয়ামে তিকের তিন দিন এই যে তেরোটি দিন আমরা অতিক্রম করলাম এই দিনগুলা যে কত গুরুত্ব রাখে কোরআনের আলোকে প্রথম দশ দিনকে বলা হয়েছে আয়ামা মালুমাত আর হজের পরের এই তিন দিনকে বলা হয়েছে আয়ামা মাদুদাত এই আয়ামা মামলা মালুমাত যেটা প্রথম থেকে দশ পর্যন্ত এই দশ দিনকে নিয়ে আল্লাহ তালা শপথ করেছেন বারবার এর উপর আলোচনা হয়েছে আর হজের পরে যে আয়ামে তশ্রীকের তিন দিন এই তিন দিনকে আল্লাহ তালা আয়ামা মাদুদাত বলেছেন এই যে হজের মাসে এই দিনগুলা এত গুরুত্ব রাখে এই দিনগুলার পর আমরা আজকে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যারাই সংযুক্ত হয়েছেন সবাইকে ওই সাহাবাহ কারামের যে দোয়াটা একে অন্যকে বলতেন মিন্না সালহাল আহমাল আমরাও বলি যে আল্লাহ তা যেন আমাদের আপনাদের সবার নেক আমলগুলা কবুল করুন আমরা কারণ নেক আমল করলেই শেষ না আমল করার পর আল্লাহ তালার কাছে দোয়া করা যা আল্লাহ যেন কবুল করে নেন কারণ এই শিক্ষা এই হজ প্রসঙ্গেই যখন আল্লাহ তালার গোর নির্মাণের ক্ষেত্রে আল্লাহ তালা ইব্রাহিম আলি ইসালামকে আদেশ করলেন ইব্রাহিম আলী সালাতাম তাঁর ছেলে ইসমাইল আলি ইসলামকে নিয়ে আল্লাহর গড় নির্মাণ করলেন এরপর দোয়া করলেন রব্বানা তাব্বাল মিন্ ইন্নাকাঙ্ আলী অতীনা ইন্নাকান্ত তোয়াব রাহে হে আল্লাহ আপনি আমাদের কাছ থেকে এই আমলটুকু কবুল করে নেন এই জন্য প্রতিটি আমলের পরে যখনই বান্ধা তার আমলের ব্যাপারে কেয়ারফুল হবে আল্লাহর কাছে প্রার্থনা করবে তো আশা করা যায় যে আল্লাহ তালা এই আমলকে কবল করে নেবেন দুনিয়াতে আমরা কোনো কাজের জন্য কোথাও কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করলে এরপরে আমরা হোপ রাখি যে যেন আমার এটা অ্যাকসেপ্ট হয়ে যায় অ্যাকজাক্টলি আমল করার পরে আল্লাহর কাছে এই প্রার্থনা যে আল্লাহ তালা যেন আমাদের এই আমলকে কবল করে সত্যিকার সত্যিকারতে এর মধ্যেই রয়েছে আল্লাহ তালার সাথে বন্দার সম্পর্কের একটা গভীর একটা রহস্য সেটা হলো কি আল্লাহ তালা সব অবস্থায় চান যে বান্দা আল্লাহর দিকে মুখাপেক্ষে হবে আল্লাহ তালার দিকে মুখাপেক্ষী হওয়ার জন্যই আল্লাহ তালা বারবার বান্দাকে স্মরণ করে দেন্লাহ হে মানব সম্প্রদায় তোমরা সবাই আল্লাহ তালার দিকে মুখাপেক্ষী الله تعالى ذاتيك مطروح غني إيجنو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أنت السلام ومنك السلام تبارك تياز الجلال والإكرام اللهم لا مانع لما أتيت ولا معتي لما منعت ولا ينفع الجد منك الجد রসুল ইসলাম বারবার এই দোয়া করতেন রসুল ইসলাম দোয়া করতেন মহা দোয়া শিক্ষা দিয়েছেন যে এই দোয়া যেন প্রতিটি ফরজ নামাজের পরে করা হয় সেটা কি আল্লাহ আইনি ওয়া দিক্রিকা সুক্রিকা এই যে প্রতিটি আমলের পরে যখন বান্দা দোয়া করে এইটা মানুষের সাইকোলজিক্যাল যে মানুষ যখন কোনো একটা জিনিস চায় তখন সেটার ব্যাপারে এসে সিরিয়াস হয় আমরা অনেক সময় আমাদের এবাদত গাফলতির মধ্যে হয় এবাদত করার সময় এবাদতির মধ্যে আমাদের মন থাকে না করার পরে আমরা মনে করি যে ইবাদত করছি এটি যথেষ্ট কিন্তু ইবাদত করার পর যেন আবার আল্লাহ তা আমরা স্মরণ করি এই জন্য প্রত্যেক এবাদতের পরই আল্লাহ তালা জিকিরকে আল্লাহ তালা এমনভাবে জুড়ে দিয়েছেন যে আল্লাহ তালা নামাজের ক্ষেত্রে ওহে ইলি কিতাব খিতাব উত্থুমা ওহে ইলি কাম খিতাব ও আকিলক জাহান আল্লাহ তালা কুর আনের তিল কথা বলছেন নামাজ কয়েমের কথা বলছেন সাথে সাথেই সাথে আল্লাহ জিকির এটা সবচেয়ে বড় এই জন্য নামাজ শেষ করার সাথে সাথে যে সমস্ত মাসনূন করতেন সাথে সাথে জিকির এই জন্য যে নামাজ পড়েই শেষ না যেন আমরা এই জিকিরকে আমরা কারিয়ন করি হজ পরবর্তী করণীয় বিষয়টাকে আল্লাহ তা হজ যে সমস্ত আয়াতের মধ্যে হজের বিষয়গুলো উল্লেখ করেছেন এই আয়াতেরই একেবারে শেষের দিকের একটি আয়াত যেখানে আল্লাহ তালা হজ মানুষ সম্পন্ন করার পর কি করবে সেই কথা আল্লাহ তালা বলতে যায় বলুন কি ফি কর্লা হাফিদাত হজের বড় কাজ শেষ হয়ে গেছে এখন আল্লাহ তালা জিকির করবে আয়া মাদু দাত মাত্র হাতে গোনা তিনটা দিন সেটা হলো কি এগারো বারো তেরো এই তিন দিন জিল হজের এগারো বারো তেরো القرآن الكريم فطوم دوشتن كأيام من معلومات بلاه ضمن صلاحيه سورة جعل آيات المد الله تعالى جهنم بل وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم এই বলা হয়েছে হজের আগের এই দশ দিনের কথা ওই দশ দিনের জিকিরের কথা ওই দশ দিনের আমলের কথা বারবার আমাদের আলোচনা হয়েছে আর হজের পরে আয়ামি মাদুদাত বলছেন কি যে তোমরা আল্লাহ তালার জিকির করবে এই মাত্র হাতে গোনা মাত্র তিনটা দিনের কথা আল্লাহ বলছেন কোরআনি কেরিমা আল্লাহ তালা আয়ামে মাহু দাত আয়ামে তশ্বিকের তিন দিনকে বলছেন কিন্তু আল্লাহ তালার জাত এত দয়ালু বান্দার প্রতি আল্লাহর এত দয়া এত রহম এই তিন দিনের কথা বলার পর সাথে সাথে আল্লাহ তালা বলেন কি ফালা ফালা ইসমা আল্লাহ বলেন যে তিন দিনের তো আমি হুকুম দিছিলাম কিন্তু এর মধ্যে থেকে দুই দিন করে যদি কেউ তাড়াহুড়া করে মক্কায় ফিরে যেতে চাও মিনা থেকে কোনো অসুবিধা নেই তার জন্য কোনো অসুবিধা নেই অর্থাৎ আল্লাহ তালা পক্ষ থেকে সবসময় বান্ধার জন্য তাকফিফ আর সহজ এই জন্য ওর আনি কেরিমের মধ্যে আল্লাহ তালা দিনকে ইউসুরের কথা বলছেন যে ইউরিদুল্লাহ যে আল্লাহ তালা তোমাদের কাছ থেকে দিনকে সহজ করতে চান তোমাদের প্রতি ওয়ালা ইউসুর দিনকে তোমাদের জন্য কঠিন করতে চান না ওমায় আল্লাহদ্দিন হারাজ দিনের মধ্যে তোমাদের জন্য হারাজ কঠিন কিছু রাখেননি এই জন্য রসুল ইসলাম বললেন ইন দিন বললেন ই রসুল সালাম ওম্মদকেও শিক্ষা দিলেন যে দেখো এই দিনের বুনিয়াদ হলো ইসুরের উপর দিনকে আল্লাহ তালা এত সহজ করেছেন এত সহজ করেছেন যে কেউ দিনের উপর চলতে চায় তার জন্য এগেইন ইন এগেইন অল্টারনেটিভ এবং তার বিকল্প রয়েছে যেমন মনে করেন নামাজকে আল্লাহ তালা ফরজ করেছেন নামাজ পড়তেই হবে তবে যদি কেউ দাঁড়িয়ে পড়তে পারে না বসে পড়বে যদি ওজু করতে পারে না তাই ব্যবস্থা আছে বসেও পারে না শুয়ে পড়বে মানে সে চায় যদি তাহলে খুবই সহজ 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 আল্লাহর পক্ষ থেকে সবকিছুকে কিছুকে আল্লাহ তালা সহজ করে দিয়েছেন তো আল্লাহ তালা এই ক্ষেত্রে হাজি উদ্দেশ্যে আল্লাহ তালা বলেন ওয়াজ কুরুল্লাহ ফি আয়ানিমাদুদাত যে তোমরা আল্লাহর জিকির করবে তিন দিন এই ক্ষেত্রে দেখেন আমাদের চিন্তার বিষয় যেটা সেটা হলো القران الكريم الله تعالى مدرك آيات الشروط الله والجنكي ان اول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام ابراهيم ومن دخله كان امنا ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا آيات الشروط الله تعالى أبو الشيء এই পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর যা আল্লাহ তালার এই বাদতের জন্য নির্মাণ করা হয়েছে সেটা ছিল মক্কানগরীতে সেই ঘর কোথায় আল্লাহ বলেছেন মক্কাতে এরপর সে ঘর মুবারক অত্যন্ত বরকতময় সারা পৃথিবীর মানুষের জন্য এখানে পথের দিশা রয়েছে এরপর সেখানে আল্লাহ তালার বড়ো বড়ো নিদর্শনের মধ্যে মাকাম ইব্রাহিম একটি রয়েছে যারা আল্লাহর ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ হয়ে যাবে এতটুকু বলার পর আল্লাহ তালা কি বললেন ওয়ালিল্লাহি বাইত মানুষের উপর আল্লাহ একটা দাবি মানুষ হজ করবে কিন্তু হজ কোথায় করবে আল বাইত এই বাইতের কথা বলা হয়েছে মক্কার কথা বলা হয়েছে এবং এই মাক্কার এই ঘরের কথা আল্লাহ তালা ইন্না আউ বাইত বলছেন তাহলে আমরা সবাই এটা জানলাম যে আল্লাহ তালার গোরে আমরা হজ করতে যাবো এবং সেখানে যাওয়ার জন্য আল্লাহ বলছেন কিন্তু বোঝার বিষয়ে যেটা সেটা হলো কি মক্কাতে পৌঁছার পরে আল্লাহতালার গোড়ের তোয়াফ করার পরে যারা হজ্যে কেরান করেন হজ্যে তামাত্তু করেন তারা উমরা করার পর এরপর আল্লাহ তালা হজের আট নম্বর জিল হজের আট তারিখ যেদিন মিনাতে যাওয়া হয় যেদিনকে ইয়ুমে থার উইয়া বলা হয় এবং নয় তারিখ আরাফা তো এই যে আল্লাহ তালা বললেন আল্লাহর গড়ে হজ করতে সেখানে যে মানুষ ওমরার কাজ কমপ্লিট করে ফেলছে আল্লাহর গড়ে তোয়ফ করে ফেলছে এবার হজ যখন শুরু হলো তখন আল্লাহ তালা মক্কা থেকে সবাইকে বের করে মিনার দিকে নিয়ে যাচ্ছে কি আট তারিখে সবাই মিনাতে গেল মিনার থেকে একরাত থাকার পর জোহর আসর মাগরিব এসা ফজর পাশোক্তের নামাজের পর পরদিন নয়েজিল হাজ মানুষ আরাফার দিকে গেল আরাফা থেকে মুজদালিফা আসলো মুজদালিফা থেকে আবার মিনায় আসলো মিনা থেকে মিনার কাজ শেষ করার পর তোয়াফায় এফা করার পর আবার রজকুল্লাহ হাফি আয়ামি মাহুদাত জিকির করার জন্য আবার সেখানে চলে যাওয়া তাহলে এই সবগুলো আয়াত থেকে যে বিষয়টা পরিষ্কার হয় সেটা হলো কি যে হজের এই দিনগুলা আট জিলহজ থেকে বারো বা তেরো জিলহজ পর্যন্ত এই পুরোটা টাইমই কিন্তু মিনা মুজদালিফা আরাফা ওই এলাকাতে কাটানোর জন্য আল্লাহর নির্দেশ আমাদের বোঝার বিষয় যেটা সেটা হলো কি আল্লাহ তালা বললেন আল্লাহর ঘরে আমরা যাব হজ করতে কিন্তু দেখা যায় আল্লাহ তালা সেখান থেকে আমাদেরকে বের করে মিনার দিকে নিয়ে গেলেন মিনা থেকে আরাফায় নিয়ে গেলেন আরাফা থেকে মুজদালিফায় নিলেন মুজদালিফা থেকে আবার মিনাতে আসলাম মিনা থেকে আবার মুখ্যাত্রে যাওয়া তফাদা সাই করার পর আল্লাহ বললেন আবারও মিনাতে চলে আসো আর সেখানেই তোমরা হজ করো হাফি আয়ামি মাহুদাত সেখানেই কয়েকটি দিন আল্লাহর জিকির করো তো এই কথাগুলো আমি বারবার বলার উদ্দেশ্য হলো বিষয়টাকে সিনারিওটাকে ক্লিয়ার করার জন্য যে বললেন আল্লাহ তাল্লাহ ঘরে যাবো কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বের করে মিনার দিকে মুজদালি আরাফার দিকে মুজদালিফার দিকে নিয়ে যাচ্ছে এর কারণ কি রহস্যটা কি কারণ দেখেন এই পুরাটা হজের মধ্যে সবচেয়ে মেন বিষয় যেটা সেটা ছিল কি যে আল্লাহ আল্লাহত আমরা কিভাবে আল্লাহ তালার জিকির করবো পুরাটা হজের মধ্যে যে লাভবাইক বললাম আল্লাহর কাছে উপস্থিত এরপর পুরা হজের সবচেয়ে বড় আমলি হল জায়গায় জায়গায় আল্লাহ তালা জিকির করা তো আল্লাহর জিকিরের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে এখন শরীফ আল্লাহর গোড় থেকে বের করে মিনার দিকে নিয়ে আসছেন হজে যখন আমরা যাচ্ছিলাম মানুষকে আল্লাহ তালা সারা পৃথিবীর রাজা প্রজা সবাইকে সমান করে যেমন যখনই মানুষ হদুদের মধ্যে পচবে মেকাতে যেয়ে পচবে সেখান থেকে তাকে এহরাম পড়তে হবে এহরাম পরা মানে কি যে পুরুষ দুটি সিলাই ছাড়া কাপড় পরবে কারো কাছে কারোর নিজস্ব কোনো নামি দামি কোনো কাপড় থাকবে না সবাই সমান হয়ে যাবে এমন সমান হওয়া হবে যে পায়ের মধ্যে জুতাটা রাখা যায় না মাথার মধ্যে টুপিটা রাখা যাবে না কারণ এই জন্যই তো পায়ে স্যান্ডেল পরা হয় যেহেতু আমরা স্যান্ডেল না পরলে চলতে পারবো না এই জন্য স্যান্ডেল কিন্তু জু জুতা মোজা পরা যাবে না মাথার মধ্যে অনেকের দামি দামি হ্যাট আছে এটাও খুলে ফেলতে হবে অর্থাৎ সবাই সম্পূর্ণরূপে মানে একুয়ালিটি যাকে বলা হয় যে সবাই সমান হিসাবে মক্কাতে পুষবে সেখানে যাওয়ার পর উমরার কাজ করার পরও মক্কার আশপাশে যে হোটেলগুলা রয়েছে আপনি দেখবেন ফাইভ স্টার হোটেল আছে ফোর স্টার হোটেল আছে থ্রি স্টার হোটেল আছে ইকোনমি হোটেল আছে সাধারণ মানুষের তাকার ঘর আছে আল্লাহ তালা আমাদেরকে কিন্তু হজে যখন যাওয়ার জন্য যে আমাদেরকে যে প্রসেস দিয়েছেন পদ্ধতি দিয়েছেন এর মধ্যে অটোমেটিক্যালি কিন্তু আমাদের সবাইকে আল্লাহ তালা সমান করে ফেলছেন কিন্তু সমান করার পরও দেখেন মক্কাতে পৌঁছার পর যারা ক্লক টাওয়ারে যারা ফাইভ স্টার হোটেলে থাকে আর যারা একটু দূরে থাকেন তাদের মনে হয় আহা ওই আমাদের ভাইয়েরা যারা ফাইভ স্টার হোটেলে আসে কত আরামে আছে। হ্যাঁ এখানে একেবারেই কাছে হাঁটতে হাঁটতে হয় না গরম গরমের কষ্ট করতে হয় না এই যে কাইন্ড অফ এর কিছুটা পার্থক্য রয়ে গেছে দেখেন আল্লাহ তালা যখন মেনার দিকে বের করলেন তখন দেখেন এখানেও ওইটাও শেষ আর এখন আর কেউ নেই কোনো ধরনের কোনো পার্থক্য নেই সবাইকে আল্লাহ তালা সমান করে সবাই তোমরা আল্লাহর মুখাপেক্ষী সবাই সমান এবং সেই মিনাতে নিয়ে আল্লাহ তালা কিসের প্র্যাকটিস দিলেন কবরে যেভাবে হাত জায়গার সামান্য একটু জায়গা সবার কবর মিনাতে আপনি দেখবেন সবার জন্য এই বিছানাটা এই ধরনের ছোট্ট একটা বিছানা এখানে মানুষ যেন ওই আল্লাহ আল্লাহতালার কাছে গেলে সেখানে যাওয়ার সময় তার যে যাওয়ার জায়গাটা হবে এই পুরাটা বিষয়টা যেন সে প্র্যাকটিস করে এবং সেটাকে যেন সে উপলব্ধি করতে পারে এই যে মিনাতে নিয়ে সে কেন মানুষ আল্লাহ তালার জিকির করার জন্য মিনাতে আসবে কারণ যখন আমরা ইভেন মক্কাতে পৌঁছার পর হোটেলে কিছুটা মানুষ রিল্যাক্স হইলে তখন কিছুটা হইলো মানুষের মধ্যে গাফলতি আসে মিনার মেইন পারপাসই হলো মানুষ এমন ভাবে যে স্টার আর আল্লাহর মধ্যখানে আর কি থাকবে না কোনো যা কোনো পার্থক্য থাকবে না কোনো পর্দা থাকবে না সে সরাসরি আল্লাহ তালা সাথে তার মানে যেন তার একটা যোগাযোগ তার একটা কানেকশন হয়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য আল্লাহ তালা এই সুন্দর একটা পদ্ধতি দিয়েছেন এবং এই ক্ষেত্রে আল্লাহ তালা ওই যে আগে যে কথা বলছিলাম যে আল্লাহ তালা মিনাতে নিয়ে আসলেন আর এখানের আমল কঠিন কোনো আমল দেননি শুধুমাত্র এখানে মানুষ নামাজ পড়বে আর আল্লাহর জিকির করবে এই জিকিরটা যাতে এমনভাবে হয় কোন ধরনের বাধা বিঘ্ন ছাড়া মানুষ আল্লাহ তালার জিকির করবে তাই আল্লাহ তালা কি বললেন ওয়াদ ফি আইয়া মি মাদুদাত হজের পরে আমরা সুনির্দিষ্ট কয়েকটি দিন আল্লাহর জিকির করব। যখনই বান্দা আল্লাহ তালা বান্দাকে কোনো কাজের আদেশ করেন সাথে সাথে বিষয়টাকে বন্ধার জন্য সহজ করে দেন তিন দিনের আদেশ দিছেন

আমি আল্লাহ তালা কিছু চাই না ইব্রাহিম সালাম ছেলেকে জবাই করার জন্য তৈরি হয়ে গেছেন আল্লাহ আইয়া ইব্রাহিম ইব্রাহিম তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে ফেলছো আমি ইসমাইলের জবাব আমি চাই না কোরবানি দেওয়ার জন্য আল্লাহ বলছেন কুরবানি যখন আমরা দেই কোরবানি দেওয়ার জন্য আগে আমাদের মন রেডি আছে কিনা যখন আমাদের মন রেডি আল্লাহর মহাব্বতে যখন আপনি কোরবানি দেন যে কোনো পশু গরু হোক ছাগল হোক কোরবানি দেওয়ার পর সাথে সাথে আল্লাহ কি বলেন দিমা উহা আল্লাহ আলহা ওয়াল্লাহা ওয়ালা মিংখুম যে আল্লাহ এই পশুর রক্ত এই পশুর মাংস কোনো কিছু আল্লাহ তারা চান না আল্লাহ তোমাদের দিলের তাকওয়া ফায়েটি মানুষ অন্তর থেকে আল্লাহ তালাকে ভয় করবে এই অন্তরে মানুষের মহাব আল্লাহর মহব্বত মানুষের অন্তরে হইল কিনা সেটাই আল্লাহ তালা দেখতে চান যখন মানুষ আল্লাহ তালাহ হুকুমের জন্য তৈরি হয়ে যায় তখনই আল্লাহর পক্ষ থেকে তাকফিফ বিষয়টাকে সহজ করে নিয়ে আসেন কীভাবে সহজ করে নিয়েছেন ইসমাইল আল ইসলামকে জবাইয়ের জন্য ইব্রাহিম ইসলাম যখন তৈরি হয়ে গেছেন আল্লাহ তালা জান্নাত থেকে একটা মেশ বা দুম্বা দিয়ে আল্লাহ কী বলেন ও ফেবিহিনা আজিব তকফিফ হয়ে গেল এখন আর ছেলেকে জবাই করতে হবে না এই ধরনের একটা অ্যানিমাল স্যাক্রিফাইস করলেই আদায় হয়ে ঠিক তো দুঃখভাবে যখনই বান্দা কোনো কাজের জন্য রেডি হয় আল্লাহর পক্ষ থেকে তকফিফ এসে যায় এই তিন দিনের কথা বলার পর আল্লাহ কী বলেন যে দেখো ফামান তা আজ্জালাফি এউমাইনি গরমে কষ্ট হয় মিনাতে কষ্ট হয় অসুবিধা নাই যে এগারো বারো তারিখ বারো তারিখের ফাতর মেরে তা আজ্জালাফি এউমাইন যে তারা করে দুই দিনের মধ্যে আবার মক্কাতে চলে আসতে চায় সেজন্য চলে আসে কোনো অসুবিধা নাই এখানে আরেকটি বিষয় হলো কি স্বাভাবিক যুক্তিতে মক্কাতে মসজিদুল হারামে এক রাখাতে এক লক্ষ্য রাখাতে সব কিন্তু এই তিন দিন আল্লাহ তালা এই লক্ষ্য রাখাতে সবকে বেটি রেখে বলেন যে না এই লক্ষ্য রাখাতের সোয়াবের চেয়েও হজ করতে হইলে মিনাতে যেতে হবে সেখানে যেয়ে খাস কি এত সোয়াবের কাজ এত কিছু এগুলো বড়ো কথা না আল্লাহ তালার মানা বান্দার সবচেয়ে বড় দায়িত্ব হলো আমার আল্লাহ আমাকে যে আদেশ করবেন সেই আদেশ আমি আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে আমি মানার চেষ্টা করব। তো ফামান যখন ইফামান আল্লাহ এইবার যদি দুই দিন করেও যদি তারা ওরা করে চলে আসছে ফালা আলাই তার কোনো গুণা হবে না ওয়ামান তা আঃ ফেলা আলাই আর যে আরও একদিন থেকে তিন নম্বর দিন পুরা করে আসবে তারও কোনো অসুবিধা নাই লিমানি থাকা তবে এটা কাদের জন্য লিমানি তাকা অন্তরে থাকা থাকতে হবে আল্লাহর বলে এখানে আরেকটা বিষয় হলো কি দুই দিন তিন দিন সব কিছুর সাথে তাকবার সম্পর্ক যখন আমরা স্বাভাবিকভাবে হজর অভিজ্ঞতা থেকে আমরা দেখছি বারো তারিখে পাথর মেরে গড়ে চলে আসা এই বিষয়টা যাতে আমাদের কাছে এমন না হয় যে কোন ক্রমে বারো তারিখ পুরা হইল আর জোরে নামাজের পরে ছোটো মেজো বড় মানে তিনটা জামারায় পাথর মেরে দো শুধু কত তাড়াতাড়ি আমরা মক্কার দিকে চলে আসতে পারি অর্থাৎ যেন একটা বিপদের মধ্যে ছিলাম মানুষের এই মধ্যে মানুষের দুই কন্ডিশন হয় একটা হলো তার এই তার একটা বোঝা যেমন এরাম পরে কেউ মক্কাতে গেছে তখন সে তাড়াহুড়া করে অনেক সময় আছে খুব মানে ক্লান্ত টায়ার্ড এরপর তাকে বলা হয় যদি একটু রেস্ট নেন পরে যায় আরামে যায়া উমরাটা করবেন তো সেটা মানতে রাজি না যে হুজুর না হুজুর তাড়াতাড়ি কারণ আমার কারণ এটা হলো তার হ্যারামটা তার একটা বোঝা যে কত তাড়াতাড়ি সে থেকে বের হয়ে যায় ঠিক তদ্রুপভাবে যারা হজে আসছেন তাদের কাছে এই যে আল্লাহ বলছেন বলছেন্লাহদাত এখানে দুটি দিন তিনটি দিন আল্লাহর জিকিরের জন্য আল্লাহ তালা আমাদেরকে বলছেন অনেকের কাছে এই দিনটা প্রতিটি সেকেন্ড মিনিট শুধু কাউন্ট করে যে কখন সুযোগ হবে আর তাড়াতাড়ি করে মক্কাতে চলে যাব। আসলে তো হজের ব্যাপারটা এরকম না হজটা পুরোটাই আল্লাহ আজ আল্লাহর জন্য বন্ধা পাগল হয়ে যাবে আমার আল্লাহ এখানে জিকির করতে বলছেন অনেক সময় দেখা যায় মিনাতে অনেক মানুষ তাদের জিকিরের হালত দেখলে বোঝা যায় যে আল্লাহর মহব্বত কতটুকু এই প্রচন্ড গরমের মধ্যে সবাই যখন ব্যস্ত কিন্তু কিছু মানুষ আছে ওই আল্লাহ বলছেন তারা তারা সেখানে সেই মধ্যে করুল্লাহ হাফি জিকিরের আল্লাহ আল্লাহবর সাহেব আপনার আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়টা মানে অনুদাবন করলাম দুইটা জিনিস আজকে শেখের আলোচনা থেকে আমি বুঝতে পারছি যে হজের মধ্যে কিছু কাজ আছে কিছু মানাসিক আছে যেগুলো আমাদের যুক্তিতে বলে যে এই জিনিস থেকে তো অন্যটা ভালো ছিল যেমন একটা এক্সাম্পল দিয়েছেন যে আল্লাহর ঘর হারামে নমাজ পড়লে এক রাখাতে এক লক্ষ রাখাতে সব আমি কেন মিনাতে গিয়ে একদিন আগেই মানে পাচক নমাজ পড়বো এদিন তো আর আর বিশেষ কোনো কাজ নেই কিন্তু আল্লাহর নির্দেশ যদি কেউ না মেনে বলে না আমি হরমে থাকবো আমি পরের দিন আর ফাতে যাবো তে নমাজের সব তো পাওয়া দূরের কথা হরমে আল্লাহর হুকুম অমান্য করার কারণে মানে আরও গুনাগার হতে পারে তো আমরা হজরত শাহেখের কাছ থেকে ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ শুনবো সময় হয়ে গেছে একটু একটা ছোট্ট বিরতিতে যাওয়ার বিরতি থেকে ফিরে এসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আসালামুক ও রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও বারাকাত বিরতির পর আবারও ইসলামিক লাইফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে আছেন ইসলামিক লাইফ অনুষ্ঠানের নিয়মিত মেহমান বিশিষ্ট আলেম দিন মজাহিরুল আলুম মাইলেন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজর শেখ মৌলানা ইমদাদুর রহমান আল মাদানি হাফিজাহুল্লাহ হজ শেখের কাছ থেকে আমরা আজকে হজ পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা শুনছি খুবই চমৎকার আলোচনা বিশেষ করে যে দুইটি জিনিসের কথা আমি বিরতির আগে বলছিলাম একটি তো হলো হজের মধ্যে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো যে আল্লাহর হুকুম মানা আমার যুক্তিতে আমার লজিক কি বলে সেটা দেখার বিষয় নয় আল্লাহ হুকুম করেছেন মিনাতে যাওয়া আল্লাহ হুকুম করেছেন আরফাতে যাও মুজদালে মুজদালিফাতে তাকার জন্য বলেছেন আমি খোলা আকাশের নিচে মুজদালিফায় শুইতে হবে আর যদি আমি আমার যুক্তিতে বলি একটা একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কোনো মানুষ যদি বলে যে আমি আরফার দিন আরফার মাঠে যাব না আমি পরের দিন যাব তাহলে তার হজ হবে না কারণ আল্লাহ আল্লা সুহানাহ তারা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে হজ মানি আরফা এই দিন আরফার দিনের ভিতরে আমরা আরফাতে যেতে হবে আল্লাহর হুকুম মানতে হবে তো এইভাবে আমরা এক্সাম্পল একটা একটি করে দিতে পারবো মনে করেন পাথর মারা অনেকের যুক্তিতে বলতে পারে যে শয়তানকে মেরেছিলেন ইব্রাহিম আলাই ইসলাম এখন আমি পাথর মেরে এই ওয়ালের মধ্যে লাভ কি কিন্তু আল্লাহর হুকুম রসুলের থরিকা মেনে এটা করতে হবে এর মাধ্যমে আমরা শিখলাম যে দুনিয়ার দৃষ্টিতে পাথর মারাকে অনেকে মনে করতে হয় এটা তো পাগলের কাজ কিন্তু আমরা আল্লাহর পাগল হয়ে রসুলের থরিকা মানে সুন্নত হিসাবে রসুলের মতো আমরা এগুলাকে আদায় করতে হবে হজের একটা মানাসিক হজের একটা রুখুন হিসাবে যদি এগুলো আমরা পালন করি না তাহলে আমাদের হজ হবে না আর দুই নম্বর কথাটা শাহেখ যে কথাটা বলেছেন সংক্ষেপে আমি এই কথাটাই বুঝতে পেরেছি যে হজের পরে রমাদানের পরে প্রতিটা ইসলামের যে বুনিয়াদ যে পাঁচটি রুক্ষণ এগুলার কথা নামাজের কথা রোজার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে এরপরে জিকির আল্লাহর জিকির আল্লাহর তসবি আল্লাহর তাহলিল তসগির তসবিহ এগুলো আমরা বেশি বেশি করতে হবে আর এই আমলটা যদি আমাদের জবানের মধ্যে জারি হয়ে যায় আল্লাহর জিকির তাহলে আমাদের জীবন কামিয়াব হয়ে যাবে তো শেখের আলোচনা আমরা শুনতে থাকি আর আমরা আজকেও আমরা চেষ্টা করব যদি সুযোগ থাকে সংক্ষেপে কিছু দোয়া সংক্ষেপে কিছু জিকের যেগুলো আমরা নিয়মিত করতে পারি শেখ যদি একটু টাচ করতে পারেন ইনশাল্লাহ তো আল্লাহ তালা যেখানে হজ পরবর্তী করণীয় যে এই প্রসঙ্গে আরও একটি কথা যে আল্লাহ তালা বললেন যে যদি কেউ দুই দিন করে তাড়াতাড়ি মক্কাতে চলে যায় কোনো অসুবিধা নেই তিন দিন করে যা কোনো অসুবিধা নেই তো আল্লাহ তালা বান্দাকে মহব্বত করেন এই জন্য বান্দা যখনই আল্লাহর হুকুমের জন্য তৈরি হয়ে যায় আল্লাহ খুশি হইয়া বান্দার পরবর্তী সবকিছুকে আল্লাহ করে যেভাবে আগে বলছিলাম যে আল্লাহ তালা ছেলে কোরবানি দেওয়ার জন্য বলছেন যখন বান্দার রেডি আল্লাহ আল্লাহ ঠিক তিন দিন থাকার জন্য বন্দা রেডি হইছে আল্লাহ বলেন না ঠিক আছে দুই দিন যেভাবে আমরা মাদ্রাসায় অথবা শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কোনো জিনিস আদেশ করলে যখন বাচ্চা এটা করার জন্য রেডি হয়ে যায় তখন কিন্তু উস্তাদ খুশিয়া বলে যাও পুরা না করলে যাও চলো বাচ্চাকে সে মহ্বত করে আল্লাহ এই জন্য আমি তারিখ জামিল সবার একটা বয়ান আমি কোট করি ওনার একটা কথা রেফারেন্স এই জন্য কোট করি কারণ এটা উনার কথাটা উনি বলছিলেন যে আল্লাহ তালা তার বান্দাকে এত মহব্বত করে উনি এটা একটা এক্সাম্পল বলছিলেন যে কখনো দেখা যায় ঘরে ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে পড়াশোনার পরে তারা হোমওয়ার্ক করে ঘরে আসে হোমওয়ার্ক করে সবাই যার যার কাজ করে তো মা বাবা যে করে বাচ্চাদের পড়াশোনার খুব খেয়াল নেয় তারা কী করে দেখে যে বাচ্চারা ঠিকমতো হোমওয়ার্ক করছে কিনা তো সবাইকে বলছে যে সবাই হোমওয়ার্ক করলে আমাকে দেখাই বা যে হোমওয়ার্ক করছো কি তো বড় বড়ো যারা আছে এরা সবাই হোমওয়ার্ক করে দেখায় তো ছোট্ট বাচ্চা সে স্কুলেও যায় না নার্সারিতেও যায় না কিছুই না সে তখন তাদের সাথে বলে যে আমি হোমওয়ার্ক করবো আম্মু আমি হোমওয়ার্ক করব। তখন মা বলে তুমি কি হোমওয়ার্ক করো তুমি তো স্কুলেও যাও না নার্সারিতেও না তোমার আবার হোমওয়ার্কে না আমাকে প্যান দাও আমাকে কাগজ দাও তো বাধ্য হইয়া মা অনেক সময় ছোট বাচ্চার আবদার রাখতে হয় বাকি সবাই তো যার যার কাজ করছে কিন্তু সে কি না একটা লেটার লিখতে জানে না কিছু সে কাগজ নিয়ে তার যা ইচ্ছা এরকম সেরকম করা সবাই মাকে বাবাকে দেখা যে আমারটা হয়েছে কিনা তো ছোট্ট বাচ্চাটা সে কি করে মাকে বলে আম্মু আব্বু আমারটা হয়েছে কিনা তখন আসলে তো কিছুই হয়নি সব উল্টাপাল্টা কিছুই নেই কিন্তু এরপর ওই যে বাচ্চাকে যে মহব্বত করে তখন মা বাবা হয়ে বলে যে হ্যাঁ হ্যাঁ তোমারটা খুব সুন্দর হয়েছে তো তিনি বলছিলেন যে আল্লাহ তালা জাত এমন এই যে আমাদের আমলগুলা আমরা হক আদায় করে আমল করতে পারবো না কিন্তু আল্লাহ আমাদের অন্তরটা দেখেন যখন বন্দা অন্তর থেকে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এখ্লাসের সহিত বান্দা আমলে দাঁড়াই যায় তখন এই যে উল্টাপাল্টা কিছুই না আসলে কিন্তু যখন বলে আল্লাহ আমি করছি আল্লাহ কবল করে নাও আল্লাহ আল্লাহল এটা একটা আজীব ব্যাপার এই যে দেখেন তিন দিনের জন্য আল্লাহ বলছেন যখন বান্দা রেডি হয়ে গেছে তিন দিনই থাকবো আল্লাহ বলেন যদি দুই দিনে কেউ চলে যায় কোনো অসুবিধা নেই এই যে আল্লাহর জিকিরের বিষয়টা পুরোটা হজের উপর যদি আমরা একটু গভীরভাবে স্টাডি করি আমরা দেখি মিনাতে যাওয়ার পর হজের যেদিন শুরু হলো আট জেলহাজ সেদিন মাত্র ওই পাঁচক্ের নামাজ পড়ার পর আরাফার দিন যখন সকালবেলা সূর্য ওঠার পরে জাওয়াল শামসের আগে আগে আরাফার মাটি ঢুকার জন্য রসুল সেখানে যায় মসজিদের নামিরাতে অবস্থান গ্রহণ করলেন এবং মসজিদের নামিরাতে অবস্থান গ্রহার পর জাওয়ালের পরে রসুল সাল্লাম আরাফাতে ঢুকেছেন এই জন্য এখন মসজিদের নামিরার ভিতরে অর্ধেক অংশ হইল মসজিদ আরাফার ভিতরে অর্ধেক হইল বাহিরে ইমাম সাহেবের খুতবা জোহরের নামাজ আসরের নামাজ আরাফার মাঠের বাহির থেকে দেওয়া হয় এরপরে ভিতরে ঢুকা যেভাবে রসুল সালাম করেছিলেন একজ্যাক্ট ওইভাবে করা হয় এখানে যেটা আমাদের বোঝার বিষয় সেটা হলো কি আরাফার দিনে আল্লাহ আল্লাহতালা কি করলেন জোহরের নামাজ আসরের নামাজ জামায়ন ওয়া কাসরান প্রথমত চার রাখাতকে আল্লাহ তালা কচর করে দিলেন দুই রাখাত জোহরের দুই রাখাত আসরের চার রাখাতকে আল্লাহ তালা কি করলেন দুই রাখাত করে দিলেন আর কি করলেন জামান জামা মানে কি আজানের পর একামত হইল হওয়ার পর জুহরের দুই রাঘাত পড়লেন আবার একামত হইল আসরের দুই রাঘাত পড়লেন এই জুহর এবং আসরের নামাজ শেষ তখন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই পুরাটা সময় আল্লাহ তালা শুধু আল্লাহর জিকিরের জন্য ফিরি করে দিলেন এই সময় শুধু আল্লাহ তাল জিকির করবে বান্দা আল্লাহর কাছে তোয়া করবে দেখেন রসুল সাল্লিহিসাল্লাম এই সময়ে দোয়া করে উম্মতকে শিক্ষা দিয়েছেন উম্মত সেখানে যে কিভাবে দোয়ার মধ্যে ব্যস্ততা শয়তানের সবচেয়ে কঠিন মুহূর্ত সবচেয়ে কষ্টের সময় হলো এই আরাফাতে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে এই জন্য শয়তান কিন্তু হজের মধ্যেও শয়তানকে তো আল্লাহ বন্দি করেন না এই আরাফার মাঠেও আমাদের পিছনে শয়তান কাজ করে কি কাজ করে মানুষকে দোয়া থেকে বিরত রাখার জন্য অনেকে আরাফাতে যাওয়ার পরও তার দোয়া করার মতো তার সময় নেই সে বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত আবার আমরা নিজেদের ক্ষেত্রে মানে এতো বিলাসপ্রিয় হয়ে গেছি অথবা আরামপ্রিয় যে সব জায়গাতেই এবাদত করব কষ্ট করব তার চেয়েও আরাম কিভাবে বেশি হবে এটা আমাদের সময় চিন্তা থাকে যেমন মনে করেন এই আরাফাতে মাত্র কয়েক ঘন্টা সময়ের জন্য আমরা যাই আগে তো আমি নাইনটিন নাইনটি ওয়ানের কথা বলছি তখন কোনো টেন্ট ছিল না শুধুমাত্র এইভাবে এরিয়া ফিরানো ছিল আর ওই এরিয়াতে সবাই মানে খোলা আকাশের নিচে মানে আরাফার যে একটা দৃশ্য যে লক্ষ লক্ষ মানুষকে দেখার এখন তো গাছের জন্য টেন্টের জন্য সেটা দেখাও যায় না আর মানুষ হইলো এমন একটা জাতি আপনি দেখবেন যেখানে লক্ষ লক্ষ মানুষ খাদে সবাই খাদে মানুষ আরেকজন যা করে সে তাই করে অটোমেটিক যেমন মনে করেন এই বাংলাদেশে যে ইজতেমা হয় লক্ষ লক্ষ মানুষ অনেকে দেখছেন এই দোয়ার মধ্যে এত কান্না শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ হ্যাঁ কারণ একজনের দেখে একজনের দেখে আরেকজনের কান্না অটোমেটিকলি আসে কিন্তু আরাফাতে এই যে সবাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বলতে কি যার হোটেলে যায় যে পঞ্চাশ জন একসাথে ছিল টেন্টের মধ্যে ওই পঞ্চাশ জন মানে সব জায়গা থেকে সবাই যার 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 করে আসে তাও সেখানে আরাফাতে এই বছর আমি দেখলাম পুরাটা গরু রোস্ট করে এইভাবে লটকাই রাখছে আর হাজি সাহেবরা এটার গুস্ত খেটে খেটে আরাফাতে খাচ্ছেন অনেস্টলি আপনি মনে করেন আমাদের লাইফে আমরা এই ধরনের মানে বিলাস জীবন যেটা যে পুরাটা গরুকে রোস্ট করে রাখবে আর খেটে খেটে খাবে কত মজার বিষয় খুশি আলহামদুলিল্লাহ ফ্যাসিলিটি তো রং কিছু না কিন্তু এটার দ্বারা যে আমাদের মেন বিষয় যেটা আছে ফোকাসটা চলে যাচ্ছে কি কোন দিকে যে কে কাটছে সেখানে যে সমস্ত কোম্পানি রয়েছে মোয়াল্লিবের কে কাটছে ভালো এইগুলা জিনিস ডেকোরেশন করবে এগুলা করবে এগুলার মধ্যে সবার কম্পিটিশন আর মানুষ সেখানে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনার চেয়ে কে কতটুকু ফ্যাসিলিটি নিল এগুলা নিয়ে সবাই নিজেদের মধ্যে যে আমরা ভিআইপি টেন্টে ছিলাম এই ছিলাম সেই ছিলাম হজ কি হয়েছে সেটা না শৈতান সেখানেও মানুষকে কি করতে চায়

দেখেন সেখানে শয়তান আমাদেরকে এমন দুকার মধ্যে ফেলে দিয়েছে সবার কাছে ডিভাইস আছে স্মার্টফোন আছে সেখান থেকে অনেকে লাইফ যে আমরা এখন আরাফাতে আছি প্রতিটি মুহূর্ত লাইফের জন্য এত ব্যস্ত এত ব্যস্ত ইবাদত কি করে সেটা তুই আর লাইফ আল্লাহর গড়ের তোয়াফ সেখানেও মানুষের লাইফ লাইফ দেওয়া যায় আমরা আল্লাহর গড়ের তোয়াফ করতেছি জায়গাতেই মানে শয়তান এমনভাবে একটি বিষয় দিয়েছে যে কেউ এটাকে জায়জ না জায়জ সেগুলো বলতে পারবেন না কারণ এই জন্য যে কারো তোয়াফ হবে না সেই ফোয়া তো দেওয়া যাবে না একটি ছোট্ট একটি জিনিস মনে করেন রোজাতে যাওয়ার পরে অনেকে লাইভ দিচ্ছে নবীর জিয়ালতে এখানে তো দাঁড়াইতে দেয় না এক মিনিট ম্যাক্সিমাম বা আধা মিনিট কিন্তু উনি যে লাইভ করে যাচ্ছে কথা বলছে আরও অনেকের ডিস্টার্ব হচ্ছে আমি একজনকে বলছিলাম ভাই আজকে মনে করেন রসুল জীবিত আছেন আপনি কি এভাবে আল্লাহ রসুলের সাথে মিট করবেন যে আমি এই মোবাইল নিয়ে লাইভ করছি আপনার সাথে দেখা হয়েছে একটু যদি আমরা গভীরে চিন্তা করি তাহলে তো এটা কোনোভাবে মানা যায় না যে এখানে কত মানুষ মানে কত আবেগ নিয়ে গেছে একরকম না কিন্তু আপনার কারণে মানুষের হচ্ছে এর সাথে আমি আরেকটা জিনিস এড করি অনেক সময় লাইফ যিনি দিচ্ছে তার বাড়িতে তার মেয়ে হোক বা তার স্ত্রী হোক যার সাথে তার পর্দা নেই জি জি তখন অটোমেটিকলি স্ক্রিনের মধ্যে অনেক সময় ইয়া চেহারা চলে আসে অথবা বেফরদা মানে এটা তো তার জন্য হয়তো সেটা হালাল আছে সেটা অন্য কথা কিন্তু অন্য মানুষের সামনে আল্লাহ রসিলের রোজার সামনে আল্লাহর ঘরের সামনে সেটা চলে আসে অন্য মানুষের চোখ পরে তো এই ধরনের কাজ হয় তো আমি বলছিলাম যে এই যে বিষয়গুলা কেন আজকেরই আলোচনার মধ্যে এটা বলার উদ্দেশ্য হলো যেন আমরা সতর্ক হই যারা আমাদের সাথে হজ উমরা যান আমি বারবার বলি যে এই কাজগুলা করবে না আলহামদুলিল্লাহ আমি দেখছি যে মানুষকে বললে অনেকে সেটা বুঝে সেটা থেকে মানুষ বিরত থাকে তো আল্লাহ এই সময়টা দিয়েছেন কেন যে এই লং টাইম আমরা কি সুযোগ পাইলাম আল্লাহর কাছে আমরা দোয়া করবো মন যদি আপনার দোয়ার জন্য রেডি না থাকে তাহলে সেখানে যায় দেখবেন অনেকে শুধু গড়ি দেখতেছে যে সূর্য কখন ডুববে আরফা থেকে কখন বের হবে যখন সূর্য ডুবার আগেই গাড়িতে ওঠার জন্য কিউ লাইন তখন কিছু মানুষ দেখা যায় যারা তসপি পড়ছে দোয়া করতেছে তাদের পেরেশাই নেয় আবার কিছু মানুষ এমন যে লাইন কিউ জাম্প করে সবার আগে কিভাবে গাড়িতে উঠবে কিভাবে তাড়াতাড়ি করে যেন একটা বিপদের মধ্যে আছে সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবে এমন হয় যারা লাইনে দাঁড়াচ্ছেন এরা সবার পিছনে যাচ্ছেন কারণ এখানে তো একটা সিস্টেমে যাওয়া তো এই যে আরাফাত দিন একেবারে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান গ্রহণ সূর্যটুবার সাথে সাথে মাগরীবের অক্ত হয়ে যায় মাগরীবের অক্ত হওয়ার সাথে সাথেই সুন্নত হলো তাড়াতাড়ি করে নামাজ পড়ে নেওয়া এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলহি মাঝাব মতো মাগরীবের আগের যে দুই রাখাত নামাজ মাগরীবের আগের মধ্যে প্রত্যেক আজান এবং একামতের মধ্যে দুই রাখাত নামাজ সূর্যাস্ত হয়ে গেছে এখন দুই রাঘাত নামাজ পড়া যাবে কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলি বলেন এই যে দুই রাখাত মাগরীবের আগে তিনি সেটাকে মাখরু বলছেন কারণ এই দুই রাখাত পড়ার জন্য আর সেই বুহাই শুফ রসুলসল্ল ইসলাম বলেন এই মাগরীবের আগে যদি কেউ নমাজ পড়তে চায় লিমান শাহ যদি কেউ চায় পড়তে পারবে কারাহি এত্তাখি দাহান্না সুননা সাথে সাথে মধ্যে আল্লাহ রসুল বলেন কেন আল্লাহ রসুল বলছেন লিমান শাহ কারাহি এত্তাখি দাহান্না সুন্না আল্লাহ রসুল এ পছন্দ করতেন না যে মানুষ হয়তো বা এটাকে কী করে নিবে সুন্নত বানিয়ে নেবে সুন্নত মট বানিয়ে নেবে এই সুন্নত এটা কেউ যদি সুযোগ তাকে পরা যায় কিন্তু অনেক ভাইকে ইদানিং দেখি যে এই সুন্নতের প্র্যাকটিস শূন্যতে মাক্কাদার চেয়ে ওইটাকে বেশি গুরুত্ব যে এই দুই হাত পড়তেই হবে এই দুই হাত মানুষ পড়ছে না এখন আমাদেরকে করতে যেগুলো অনেক সময় আছে তারা এটা বলতে দেখা যায় যে হানাফিমা যাবে এই দুই রেখাত নাই এই দুই রেখাত সুন্নত নাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত এটা এস্টাবলিশ করতে হবে আসলে শরীয়তের মধ্যে যে সুন্নতের যে পজিশন আছে শূন্যতে মাক্কাদা আল্লাহ রসুল যেগুলো করছেন ফজরের দুই রেখাত জোরের আগে চার রেখা জোরের পরে দুই রেখাত মাগরিবের পরে দুই রাখাত এসার পরে দুই রাখাত সমস্ত উম্মত এগুলাকে শূন্যতে মাক্ষাদা বলছেন কিন্তু মাগরীবের আগের এই দুই রাখাতকে কেউ শূন্যতে মাক্ষাদা বলেননি কারণ আল্লাহ রসুল বলছেন লিমান শাহ যে চায় আরেকটা মজার ব্যাপার হলো যে সাহাবাই কেন এই আমল করেছেন কেউ করেছেন কেউ করেননি আল্লাহ রসুল বাধা দেননি কিন্তু আল্লাহর রসুল এই দুই রাখাতের এহতেমাম করেছেন এটা কোথাও পাওয়া যায় না তাহলে আপনি কিভাবে ব্লেম করবেন যারা এই দুই রাখাত পড়ে না তারা কেন পড়ে না কারণ অনেকে আসে আবার নিজে আমল করে এবং অন্যকে ব্লেম দিতে চায় যে কেন এরা এই দুই রেখা নামাজ পড়ে না হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমাদেরকেও তো এই যে এই দিন মাগরীবের সাথে সাথে নামাজ পড়া যেখানে মাগরীবের আগের শূন্যত নাই সেটা বলছিলাম অথচ এই দিন আমরা মাগরীবের পর সূর্যাস্তের পর মুজদালিফায় হাজি সাবগঞ্জ যান আমরা মুজদালিফায় যাই মুজদালিফে পৌঁছার পর যদি তখন এসার না হয় মাগরীবের অক থেকে যায় তখন নামাজ পড়া যাবে না ওয়েট করব যখন এশার অক শুরু হয়ে যায় তখন মাগরীব এবং এশাকে একত্রিত এদিকে জোহর এবং আসরকে একত্রিত করে দেওয়া হয়েছে ওইদিকে মাগরিব এবং এশাকে একত্রিত দেওয়া হয়েছে কেন আল্লাহ তালার জিকিরের জন্য কারণ এটা কোরআন দ্বারা প্রমাণিত ওইখানে যেভাবে আল্লাহ তালা জিকিরের কথা বলা হয়েছে ওই যে পরবর্তী ওয়াজকুরুল্লাহ আইন্দাল মাসা হারাম মুজদালিফায় গেলে মাসাউল হারামে এখানে যেন আল্লাহর কী করা হয় জিকির করা হয় আল্লাহ তালার জিকিরের জন্য আল্লাহ তালা ইবাদতকে এইভাবে কী করেছেন শর্ট করে দিয়েছেন যেন আমরা আল্লাহ তালা জিকির পারি এরপর এই মুজদালিফাতে আমরা ফজর পর্যন্ত আমরা অবস্থান গ্রহণ করব। আল্লাহ তালার জিকির আমরা করব ফজরের নামাজের পরে আমরা মিনাতে চলে যাব মিনাতে যাওয়ার পর প্রথম জামারা যেটা আছে সেটাকে সাতটি পাত্র নিক্ষেপ করার পরে এরপর হজের যে হাদি আছে হজের তামাত্ম বা খেরানে সেটা জবাইয়ের পরে অথবা যারা কোরবানিদের পরে এরপর মাথা হলক করবেন অথবা কচর করবেন যাই হোক হজের আহকাম বলা আমার উদ্দেশ্য না এই যে পুরাটা সময় আল্লাহ তালার জিকিরকেই এখানে বারবার বারবার এই জিনিসগুলো এসেছে তো হজের পরে আল্লাহ কী বলছেন ওয়জকাফি হামান ইসমাইলে যে দুই দিন করে আগে চলে যাবে যদি তার অন্তরে থাকওয়া থাকে কোনো অসুবিধা ওমান তাখারা যে থেকে গেলো এই জন্য থেকে গেলো যে আমি পুরা করে যাব আল্লাহ বলেন তারও কোনো সমস্যা নাই লিমানি তাকা যার অন্তরে তাকওয়া রয়েছে আয়াতের যে শেষ অংশ সেটাই হলো মেইন কথা যে হজ পরবর্তী এতটুক পর্যন্ত হজের দিনের জিকির গেছে কিন্তু আসল কথা যেটা বলার আমার উদ্দেশ্য যেটা এটা হলো এইবার আসছে সেটা হলো কি পুরা জিকির বন্দার জিকির সব কমপ্লিট হয়ে গেছে বান্দা এখন হজের কাজ শেষ করে মক্কার দিকে ফিরে গেল পরে কি হবে আল্লাহকে ভয় কর এরপর আল্লাহ তালা বলেন দেখেন হজের আগে আল্লাহ কি বলছেন ও তেজাউ ফা খায় তাকুয়া রামাদানে আমরা তাকুয়ার প্রিপারেশন নিয়েছি হজের প্রিপারেশনের ক্ষেত্রে আল্লাহ তালা তাকুয়ার কথা বলছেন হজের পরেও আল্লাহ তালা কিসের কথা বলছেন তাকুয়ার কথা বলছেন যে দুই দিন থেকে চলে গেল অথবা যে তিন দিন কমপ্লিট করে গেল কোনো অসুবিধা নাই যদি অন্তরে তাকুয়া থাকে আবার এই সব কথা শেষ করার পর আল্লাহ বলেন ওয়াত্তাকল্লা আল্লাহ আল্লাহকে বয় করো অর্থাৎ হজ করার পরে শেষ না বাকি জীবন যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহকে বয় করো কেন যতদিন বেঁচে থাকবো ওই আয়াতে প্রতি ইঙ্গিত আছে সেটা হলো আল্লাহ কোরআন এত সুন্দর করে আমাদের পুরোটা বিষয় আমাদের কি করতে হবে আল্লাহ বলছেন প্রথমত বললেন ওয়াত্তাক্লা আল্লাহকে ভয় করো একথা বলার পর আল্লাহ বললেন ওয়া তোমরা জেনে রাখো তোমরা জেনে রাখো তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তো এই হজের পরে করণীয় মানে কি সার্বক্ষণিকভাবে আল্লাহ তা আল্লাহর ভয় আল্লাহর তাকুয়া এটা হলো সবচেয়ে বড় কথা সব কিছুর মধ্যে এই তাকওয়ার কথা বারবার বারবার রিপিট হয়েছে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স সফল কাম হল সেদিন তাকুয়া অর্জন করতে পারে এই কথাটাই আল্লাহ তাল আনেক দেন মাফাজা যে সাকসেস কার জন্য লীল মুতাকির যে এই তাকুয়াকে অ্যাচিভ করতে পেরেছে রমদানের রোজা রাখার পরও যদি কেউ তাকুয়া অর্জন করতে পারে না তাহলে তার রোজা রাখার সার্থকতা হলো না হজের পর যদি কেউ তাকুয়া অর্জন করতে পারে না হজের পরে যদি তার পরবর্তী পুরা জীবন সে তাকুয়ার উপরে থাকতে পারে না আল্লাহ তালার নির্দেশ যে আল্লাহ তালার দিকে ফিরে যাওয়া পর্যন্ত আমরা যেন এই তাকওয়ার অবস্থার উপর যেন আমরা থাকি এই জন্য হজ থেকে ফিরে এসে আমাদের করণীয় কি দুটি জিনিস আমি সময় বলি প্রথম হল আপনি দুটি দুটি হাদিস আল্লাহ রসুল এই হজ প্রসঙ্গে যে বলছেন এই দুটি হাদিসকে আমরা মনে রাখা সেটা হলো কি মানে হাজ্জাফ আলাম ইয়ারফুস আলাম ইয়াফুকাজ আমিনু বিহিকাইম যে ব্যক্তি হজ থেকে ফিরে আসলো সেজন্য তার সমস্ত গুনাহ হজের মধ্যে সে কোনো গুনাহের কাজ করে না ফাঁসি কাজ করে না তাহলে তার সমস্ত গুনাহ সে এইভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসলো যে সদ্য ভূমিষ্ঠ একটি সন্তানের মতো এই যে একথা বলার পর এই ধারণা নিয়ে ঘরে আসার পর বাকি জিন্দিগি যেন সে এইভাবে কাটায় আমি সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ হয়ে গেছি বাকি জীবনে আর কখনো আমি গুনাহ করবো না যখনই কোনো গুনাহের সম্মুখীন হয় বন্ধা সাথে সাথে আল্লাহ তাল্লার কাছে তো বা করে নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় হাদিসে আল্লাহ রসুল বলেন ইল্লাল জান্না যে হাজ্জ মবরুরের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নেই আমরা যেন সেই জান্নাত লাভ করতে পারি সেই জান্নাতের আমল আমরা করতে পারি এই জন্য সার্বক্ষণিকভাবে আমাদের জীবনকে ওই পথে পরিচালনা করার চেষ্টা করা আর আল্লাহর কাছে দোয়া করা কি দোয়া আলু খাল জান্না আল্লাহমান আল্লাহ রসুল এত সুন্দর একটা দোয়া শেখাই দিলেন আমরা হয়তো নিজে কোনো দিন এই আমরা নিজের থেকে এটা শিখতে পারতাম না আল্লাহ বলেন কি হে আল্লাহ শুধু জান্নাতের সোয়াল করি না আল্লাহ আপনার কাছে আমরা জান্নাতের করি আমাল যে কথা যে কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় হে আল্লাহ ওই কথা এবং ওই কাজ যেন আমরা করতে পারি দেখেন আমাদের জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা হয় আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে অথবা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে তো আমাদের প্রতিটি কাজ এবং প্রতিটি কথা যেন হয় যেগুলো আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায় এই হজ থেকে জান্নাতের যে সুসংবাদ নিয়ে আমরা ফিরে আসছি বাকি জীবন আল্লাহর কাছে এই প্রার্থনা করব যে আল্লাহ বাকি জীবন যেন আমরা আপনার হকুমের উপর আমরা চলতে পারি যে কথা যে কাজ করলে জান্নাত লাভ করতে পারি সেই কথা সেই কাজ করার আমাদেরকে তৌফিক দান করুন তাকুয়ার উপর চলতে পারি আল্লাহ তালা জিকিরের উপর চলতে পারি এবং সার্বক্ষণিকভাবে যত মুসনুন দোয়া আছে সেগুলোর উপর আমরা আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আকবর শাহেখের যে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আমরা শুনলাম আল্লাহ আকবর হজ পরবর্তীকরণীয় যে শেষ কথাটা আল্লাহর খোরানের মধ্যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ওয়াত্তাকুল্লাহ যে আমরা যেন থাকোয়ার উপর জীবনটা যেন আমরা স্টাবলিশ করতে পারি আল্লাহর বই যেন আমাদের অন্তরে থাকে একটু মনে মনে যদি আমরা একটু চিন্তা করি নিজেকে যে আল্লাহর বই যদি আমাদের অন্তরে থাকে তাহলে যদি ফজরের নমাজ তিনটায়ও হয় আমরা মিস করব না হয়তো অনেক অনেক আমরা রাত্রি লেট হয়ে যাই আমরা ঘুমাতে কিন্তু আল্লাহর বই যদি থাকে জাহান্নামের শাস্তি যদি আমাদের মনে থাকে যে নমাজ যদি আমি ছাড়ি তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে কেয়ামতের দিন প্রথম যে সোয়ালটা আল্লাহ জিজ্ঞেস করবেন আমাদের নমাজের হিসাব হবে আমাদের নমাজের হিসাবে যদি আমরা কামিয়াব হতে পারি বাকি সবগুলা ইনশা আল্লাহ সবগুলাতে আমরা কামিয়াব হতে পারবো সফল হতে পারবো এখন আল্লাহর বই যদি কারো অন্তরে থাকে তাহলে সে ফজরের নমাজ মিস করতে পারবে না আর যে জিকিরের কথা সুবহান আল্লাহ যে দোয়ার কথা আল্লাহ সুবহান ইসলামের প্রতিটি রুকন বুনিয়াদ হজ বলেন এবং আমাদের মানে রোজার কথা বলেন এইগুলার সাথে জিকিরকে এবং নমাজের সাথে সাথে আল্লাহ রসুলের এক সাহাবি হজরত ইবনে আব্বাস বলেন যে আল্লাহ রসুলের নমাজকে আমরা থাকবীরের মাধ্যমে শুরু হয়ে এটা অবস্থাম থাকবীরের মাধ্যমে আল্লাহ আকবরের মাধ্যমে উনিশ শ্বাসও করছেন ওলামাইকরাম বলেন এর দ্বারা নমাজের পরে যে আল্লাহ রসুল তসবি পড়তেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা প্রতিদিনের অভ্যাস ছিল তা আমরা যদি তসবি জিকির আজগার এগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি আল্লাহ সুবহান আহ তাহা অবশ্যই আমাদেরকে তাকওয়ার উপর এবং এই জিকির আজকারের মাধ্যমে আল্লাহর নৈকট্য আল্লাহর মহাব্বত আমরা লাভ করতে পারবো শাহেখের সুক্রিয়া আমরা আদায় করছি আল্লাহ জেনা শাহেখকে উত্তম বদলা দান করেন আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে যাবার বেলা আবারও মোবারকবাদ জানিয়ে আজকের মতো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ সব ভয় তাহলে আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে থাকুয়ার জীবন দান করুন السلام عليكم ورحمة الله وبركاته. السلام <applause>